यतो वा इमानि भूतानि
जायन्ते इत्यादि वाक्य द्वारा जार तटस्थ रक्षण करार प्रचेष्टा करा है छे सही परब्रह्म भक्तेर अभिष्ट प्रदान करा जिन्हें शिष्य देव अज्ञान अंधकार दूर करा चलने नराकारे विराजमान सही सद्गुरु नमदेव प्राण प्रिय श्री श्री ठाकुर महाराजे रातुर चरणे अनंत कोटि प्रणाम निवेदन करी प्रणाम निवेदन करी गुरु शक्ति स्वरूपिणी जगत जननी मां सुधन सुबाला माय श्रीपाद पद में कोटि प्रणाम निवेदन करी ब्रह्मलीन महंत महाराज श्री चरण आज के विशेष संघाधिवेशने उपस्थित सभापति महोदय विशिष्ट अतिथि रूपे विराजमान परम श्रद्धेय पूज्य स्वामी विमलानंद सरस्वती महाराज श्री श्री ठाकुर महाराज कृपाधन्य विमला माई संतान देव और सही ठाकुर महाराज पूत चरण रेणुते पवित्र ग्रामे ग्रामवासी ठाकुर श्री श्री प्रिय भक्तवृंद जगत जननी मार जगत जननी अंश संहिता मायरा प्रवीण भक्त द्वय विष्णु दादा एवं आमदेर रमण दादा सबाई के आमी जय गुरु संभाषण एवं यथाजोग्य सम्मान प्रदान करे आमार वक्तव्य शुरू करछी जतो विशेष বা বিশেষণ দিয়ে আমাদের বিভূষিত করা হলো যদ্যপি অধ্যয়ন অধ্যাপনের মধ্যে আমরা থাকি তবে খুব একটা যে সভা সমিতিতে উপস্থিত হয়ে ভাষণ প্রদান করার হয়েছে সুযোগ কিন্তু খুব একটা দক্ষতা এ পর্যন্ত আমি অর্জন করতে পেরেছি সেটা আমি নিজেকে মনে করতে পারছি না তবু ঠাকুরের কৃপায় আর পূজ্যপাদ মহন্ত মহারাজের কৃপায় যেটুকু আমরা লাভ করেছি সেটুকু দেওয়ার বা আপনাদের সঙ্গে একটা বিচার আদান প্রদানের চেষ্টা করব মাত্র তো এই সভা যে শুরু হয়েছিল সে আমাদের মহন্ত মহারাজের বিষয় থেকে শুরু হয়েছিল আর গতির বিষয়ে উনি বর্ণন করেছিলেন আমাদের ইন্দুভূষণ করদারা মহোদয় তো সেই প্রসঙ্গ একটু আমার মনে এলো সেই প্রসঙ্গ দিয়েই আমি শুরু করছি প্রসঙ্গ আমাদের উপনিষদে ভগবত গীতাতে অন্যত্র বর্ণিত যে শাস্ত্রে বিশেষ করে কিছু গতির কথা বলা হয়েছে একটি গতি হচ্ছে
যে দক্ষিণায়ন পথ যেটাকে যে ধ্রুব মার্গ বলে বলা হয়েছে, সেই ধ্রুব মার্গ কারা প্রাপ্ত করে তার কথাও বলা হয়েছে। যারা ইষ্টাপূর্ত কর্ম করেন, ইষ্ট কর্ম মানে যাগাদি যাগ যজ্ঞ আদি শাস্ত্রীয় কর্ম করে থাকেন, সেটাও সকাম ভাবে করে থাকেন। দুটো মার্গ আছে, একটা প্রবৃত্তি মার্গ আর একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গে যে শাস্ত্র বিহিত বেদ বিহিত যে কর্ম, সেই কর্মগুলো করে থাকেন যাজ্ঞিকরা। স্বর্গ কাম যদেত, স্বর্গের কামনা যাদের তারা যজ্ঞ করবে, তো যাগ যজ্ঞাদি করেন। আর পূর্ত কর্ম, পূর্ত কর্ম মানে কূপ তড়াক মন্দির দেওয়ালয় আরাম উদ্যান ধর্মশালা এইসব লোক উপকার কর্ম, সেই কর্ম যারা করে থাকেন সে বিশেষ করে সকাম ভাবে মানে কামনা রেখে, কামনা রেখে মানে এই কর্মটা আমি করছি, এই কর্মের ফল ভোগ আমি করব, এই কর্মের দ্বারা আমি স্বর্গ লাভ করব। এই সকাম কর্ম করে যারা যারা করেন তাদের কি হয় না, দক্ষিণায়ন মার্গে গমন হয়। সেটা গীতাতে ধূম রাত্রি তথা কৃষ্ণ ষণমাসা দক্ষিণায়নম করে তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে এইভাবে লেখা আছে। এই সব কর্ম মানে যাগাদি কর্ম আর পূর্ত কর্ম করে যারা দক্ষিণায়ন মার্গে যায়, ধূমাদি মার্গে যায় যা বা পিতৃযান মার্গে যায়, সেই মার্গে গিয়ে তারা কি করেন, যত পুণ্য করে আছেন সেই পুণ্য লোক স্বর্গ আদি লোক প্রাপ্ত করে থাকেন। আর সেই স্বর্গ লোকের ভোগ যতদিন তাদের পুণ্য থাকে ততদিন তাদের পুণ্যফল ভোগ হয়। ক্ষীরে পুণ্যে মর্ত্য লোকম বিশন্তি, তো তাদের পুণ্য যখন ক্ষীণ হয়ে যায় যতদিনে তাদের পুণ্য থাকে ততদিন স্বর্গাদি বাস করেন তারপরে ফিরে আসেন। এটা হলো ধূমাদি মার্গ, এটাকে পিতৃযানও বলা হয়, এটাকে ধূমাদি মার্গ বা দক্ষিণায়ন বলা হয়। এটা একটা মার্গ। আর দ্বিতীয় মার্গ হচ্ছে যে উত্তরায়ণ, সেটাকে দেবযান বলা হয় আর অর্চিরাদি মার্গও বলা হয়। তো সেটা কি, যারা উপাসক হন ব্রহ্মচর্য ব্রত পালন করেন তপ করেন, যারা আর যে উপাসনা করেন কর্ম সমুচিত উপাসনা করেন, উপাসনা সব বেদে অনেক প্রকার উপাসনা লিখিত আছে, সাণ্ডিল্য বিদ্যা তারপরে প্রাণাদি উপাসনা অনেক প্রকার উপাসনার কথা উপনিষদ বেদে বলা হয়েছে। সেই উপাসনা কর্ম সমুচিত উপাসনা, কর্ম আর উপাসনা সাথ সাথ যারা করে থাকেন তাদের কি হয় না, অর্চিরাদি মার্গে গমন হয়। অর্চিরাদি মার্গে হচ্ছে আমাদের যে গীতাতে সেটা বলা হয়েছে যে অগ্নির জ্যোতি রহ শুক্ল ষণমাসা উত্তরায়ণ, অগ্নি অভিমানী দেবতা যেটাকে অর্চিও বলা হয়, অর্চি অভিমানী দেবতা, আর অহ মানে দিন অভিমানী দেবতা, অগ্নি রহ অগ্নির জ্যোতি রহ শুক্ল শুক্লপক্ষ অভিমানী দেবতা,
আর শ্রাবণ মাস উত্তরায়ণ উত্তর উত্তরায়ণ অভিমানী যে দেবতা সেই দেবতারা তাকে সাথে সাথে নিয়ে যান। একরকম যেরকম নেতাদের এসকর্ট করে পুলিশরা নিয়ে যান সেরকম নিয়ে যান। আর তারা এক একটা লোকে পুণ্য ফল ভোগ করতে 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 তারা কোথায় পৌঁছান না সেই ব্রহ্মলোক যেটাকে বলা হয় সত্যলোক বলা হয়। সত্যলোক সাতটা লোক আছে উপরে উপরে ভূর ভুবঃ স্বঃ মহ জন তপঃ সত্য সত্যকে উপরে হচ্ছে সত্যলোক ব্রহ্মলোক বলা হয়। সেখানে গিয়ে দীর্ঘকাল তাদের অপেক্ষা করতে হয় ব্রহ্মলোকে বাস হয় সেটাও অত্যন্ত পুণ্যের ফলেই হয়। সেখানে দীর্ঘকাল বাস করে তাদের কি হয় যখন সেই ব্রহ্মার আয়ু আছে 100 বছর আমাদের বছর না সে ব্রহ্মার একটা দিন হচ্ছে আমাদের চতুর্যুগ 1000 বার যখন 4 যুগ বিতে যাবে তখন ব্রহ্মার একটা দিন চতুর্যুগ সহস্রান্তম ব্রহ্মণ দিনম উচ্যতে ব্রহ্মার একটা দিন হচ্ছে এই 4 যুগ সত্যযুগ ত্রেতাযুগ দ্বাপর যুগ কলিযুগ এই যুগেরও একটা গণনা আছে খুব লম্বা চৌড়া গণনা 4,16,000 হচ্ছে কলিযুগের আয়ু এটা প্রায় প্রায় ডবল হচ্ছে কলি দ্বাপর তারপরে ত্রেতা তারপরে সত্য এইরকম তার একটা লম্বা চৌড়া গণনা আছে। সেই গণনা হিসাবে এই 4 যুগ যখন 1000 বার অতীত হয়ে যাবে তখন ব্রহ্মার একটা দিন হয়। আর এইরকম 1000 বার যখন 4 যুগ হয়ে যাবে একটা রাত্রি হবে দিন রাত একদিন হলো যে সেই রকম 1 বছর হবে তারপরে এইরকম 100 বছর হলে তবে গিয়ে ব্রহ্মার আয়ু হয় ব্রহ্মা তখন মুক্ত হয়ে যায়। ব্রহ্মা মুক্ত হয়ে গেলে ব্রহ্মা হিরণ্যগর্ভ বলা হয় মুক্ত হয়ে যান। তো যখন মুক্ত হন সেই ব্রহ্মলোকবাসী সবাই মুক্ত হয়ে যান। সেখানেও আবার দুটো স্থিতির কথা বলা হয়েছে যদি তার কামনা বাসনা বাকি থাকে তাহলে সে ব্রহ্মলোক থেকেও ফিরে আসতে পারে। আব্রহ্ম ভুবনান লোকা পুনরাবর্তিন অর্জুন মাম প্রত্যুত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে ভগবান গীতাতে বলেছেন যদি ব্রহ্মলোকে গিয়েও কোন প্রকার কামনা বাসনা একটুখানি থাকে তাহলে ওখান থেকেও ফিরে আসে কিন্তু যাদের কামনা বাসনা নেই তারা ক্রম মুক্তিকে লাভ করে এটা ক্রম মুক্তির পথও বলা হয়। আর বাস্তবিক যেটা মুক্তি সেখানে কোন জায়গায় গতি হয় না সেটা শাস্ত্রে বলা হয়েছে বাস্তবিক যেটাকে নির্বাণ মুক্তি বলা হয় তো ব্রহ্ম নির্বাণ যেটাকে বলা হয়েছে তাতে কোন প্রকার গতি হয় না। তো গতাগতম কাম কামালভন্তে যে যাদের কামনা আছে তারা এই গতি আর আগতিকে লাভ করেন কিন্তু যাদের কোন কামনা বাসনা নেই কামনা বাসনা নেই মানে যে যারা এইসব কর্ম নিষ্কাম ভাবে করে থাকেন তাদের অন্তকরণ শুদ্ধি হয় অন্তকরণ শুদ্ধির দ্বারা তাদের জিজ্ঞাসার বৈরাগ্য বিবেক বৈরাগ্যের পরে তাদের কি হয় না আত্ম জিজ্ঞাসা ব্রহ্ম জিজ্ঞাসা তখন গুরুকরণ করে গুরুকরণের গুরুপশক্তি গুরুপসরণ বলা হয় তদ বিজ্ঞানার্থম গুরুমেবা বিবচ্ছেত সমিতপাণি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো গুরুকরণ করে গুরুর কাছে যেতে হয় তো গুরুর কাছে গিয়ে গুরুর কাছ থেকে তারা জ্ঞান লাভ করেন তো গুরু উপদেশ করেন গুরু উপদেশের দ্বারা সেই শ্রবণ
মনন আর নিধিধ্যাসনের দ্বারা তাদের কি হয়, সেই তাদের অজ্ঞান অন্ধকার দূর হয়। আমাদের বলা হয়েছে বাস্তবিক যে আমাদের স্বরূপ, স্বরূপ হচ্ছে জীব, জীব ব্রহ্মেই বরা পরা, জীব বাস্তবিক ব্রহ্ম, জীবের স্বরূপ হচ্ছে ব্রহ্ম। কিন্তু অজ্ঞানের অজ্ঞানের কারণে ও বোঝে না, জানতে পারে না, ও নিজেকে অন্য বলে মনে করে, আমি জীব, আমি অজ্ঞ, আমি অল্প, আমি জন্ম মৃত্যু যারা ব্যাধিগ্রস্ত, এই প্রকার মনে করে, আমি কর্তা, আমি সুখ দুঃখের ভোক্তা, এই প্রকার মনে করে। কিন্তু যখন গুরু উপদেশ বা গুরু কৃপায় জ্ঞান লাভ হয়, তখন সে নিজের স্বরূপের উপলব্ধি করে। সেই স্বরূপ উপলব্ধি বা অজ্ঞান দূর হওয়াটা এইটাকে মুক্তি বলা হয়। তো অবিদ্যা অষ্টমায়ঃ মোক্ষঃ, মোক্ষ বলে আর অন্য কিছু নাই, মোক্ষ কি না, অবিদ্যা অষ্টমায়ঃ মানে অবিদ্যার অষ্টমায়, মানে অবিদ্যাটা দূর হওয়া, এটাই মুক্তি। মুক্তির হিত্বান্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, মুক্তি কি না, নিজের অন্যথা রূপ জীব রূপ পরিত্যাগ করে, যেটা জীব রূপ আমরা অজ্ঞানের কারণে ভেবে রেখেছি, সেই রূপটাকে ছেড়ে নিজের স্বরূপ অবস্থিতির নাম মুখ্য। তো এই অজ্ঞান অন্ধকার দূর হলে, অজ্ঞান অন্ধকার কার দ্বারা দূর হয় না, গুরু, গুরুর উপদেশ বা গুরু কৃপায় হয়। গুরুকে ভালোবাসলে, গুরুর শরণে গেলে আর গুরু ভক্তির দ্বারা গুরু কৃপা করে। তো গুরু কিভাবে কৃপা করেন সে বিষয়েও আমাদের মানে চিন্তন করা উচিত। যে একটা কথার মাধ্যমে আমি বলছি যে আমাদের উত্তরপ্রদেশে বিশেষ করে একজন মানে বেশিরভাগ গোরখপুরে থাকতেন, রাধা বাবা বলে একজন ছিলেন, খুব প্রসিদ্ধ সন্ত, খুব ভালো সন্ত। তো ওনার পূর্বাশ্রমের একজন ভাই ছিলেন, উনি সংসারী ছিলেন। তো সংসারী উনি একটা চিঠি লিখলেন, তখনকার দিনে তো চিঠিপত্রই চলত, ফোন ছিল না। তো চিঠি লিখলেন, আমরা তো সংসারী, তো আমাদের কল্যাণ হবে কি করে, একটা সহজভাবে কল্যাণের পথ আপনি বলুন। তিনি ভাবতে থাকলেন, ভেবে ভেবে তিনি ঠিক বুঝতে পারেননি যে সহজভাবে কিছু একটা একটা কথা বলতে হবে যার দ্বারা তার কল্যাণ হবে। তিনি আরেকজন সাধুর কাছে গেলেন, বলেন যে আপনি একটা রাস্তা বলুন, আমার এই পূর্বাশ্রমের যে ভ্রাতা ও জিজ্ঞাসা করেছে আমাদের কল্যাণ হবে কি করে, আমাকে একটা উপায় বলতে হবে যার দ্বারা আমাদের কল্যাণ হবে। তিনি অনেক ভেবে চিনতে একটা কথা বললেন, সেই কথাটা আমি এখানে বলতে চাইছি। তিনি একটা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা গীতাতে যে উক্তিটা বলা হয়েছে সেই উক্তিটাকে উদ্ধৃত করলেন, করে বললেন, মন্মনা ভবমদ ভক্ত মর্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রিয় জানে প্রতিজানে প্রিয়সিনে। এর তাৎপর্যটাকে আমরা যদি বুঝতে পারব তাহলে অবশ্যই আমরা ঠাকুরের কৃপা লাভ করতে পারব। তো এটার অর্থ
सामान्य रूपे आमरा चिंतन करछि ताते बोला हच्छे मनमना भव माने प्रत्येक संगे अन्वय करते हैं मनमना भव। मनमना भव माने माने आमाके मनटाके अर्पण कर माने मदगत मन वाला होई जाओ माने निरंतर आमार विषय चिंतन करो निरंतर तुम्हार मन जाते आमार काछे थाके आमार विषय निरंतर चिंतन करो मन मना भव मत भक्त भव आमार भक्त हो। भक्त हवा माने कि भक्तिर कथा बोला है छे जे सा परान भक्ति दिस्परे पर माने श्रेष्ठ अनुरक्ति। अनुरक्ति माने कि जे काके जखन के भालोबासे भालोबासे माने कि निरंतर माने तार चिंतन करा तार मनन करा तार कथा सुना तार विषय बोला बा तद्रूप तार समस्त आचार आचरण बा विचार हो जाए सही अनुरक्ति विशेष तार प्रति जेटा आकर्षण जेटा के हमरा बोली भाषा ते भालोबासा माने श्रेष्ठ भालोबासा सेई भालोबासा जेटा ठाकुरेर प्रति हय सेईटा के भक्ति बोला हय। मद भक्त भव मज्जाजी भव मज्जाजी माने मत जगनशील जगन माने कर्म मत कर्म परम भव। ठाकुर महाराज बोलते मत कर्म परम भव माने आमार कर्म के श्रेष्ठ माने कर ठाकुर कर्म भगवत कर्म एटा श्रेष्ठ। तो जो मत कर्म परम भव सेटा के बोला हलो मज्जाजी आर माम नमस्कुरु आमाके नमस्कार करो माम एव एस्यसि सत्यम ते प्रतिजाने माम एव एस्यसि माने आमाके ही तुम्हें प्राप्त हो जाबे। भगवान बोलछेन आमाके ही प्राप्त हो जाबे आमाके प्राप्त हो जाबे माने कि भगवान बा गुरु होच्छे परमात्मा ब्रह्म ताके प्राप्त करा माने जेटा बोललाम आ ब्रह्म भुवनान लोका पुनरावर्तिन अर्जुन मामुपेत्यतु कौन्तेय पुनर्जन्म न विद्यते। भगवान के ईश्वर के सद्गुरु के प्राप्त होले आ पुनर्जन्म है ना माने से ब्रह्म स्वरूपता लाभ करा बा ब्राह्मी स्थिति लाभ करा सद्गुरु के प्राप्त करा एक ही कथा तार माने हलो माम एव एस्यसि माने एक प्रकार तुम यदि करो ताले आमाके प्राप्त हो जाबे। एइटुकु बोले उनी शांत हननी भगवान एइटुकु बोले शांत हननी आगे की बोलछेन ते प्रतिजाने जरा संस्कृत निये चर्चा करें ते माने तब सकाशे प्रतिजाने माने तुम्हारे काछे आमी प्रतिज्ञा करछी सत्यम माने सत्य प्रतिज्ञा करछी प्रति उपसर्ग पूर्वक जे ज्ञान हाती तार अर्थ होए प्रतिज्ञा करा आमी तुम्हारे काछे सत्य प्रतिज्ञा करछी प्रियो सिने
কেন পড়ছি না তুমি আমার প্রিয়, তাৎপর্য কি হলো? তাৎপর্য এই হলো, যদি আমরা সদ্গুরুর শরণাপন্ন হয় এই প্রকার করতে পারি যে প্রকার ভগবান বললেন, এই বিধিকে যদি অনুসরণ করতে পারি, মন্মনা ভবমা মত ভক্ত মজ্জাদিমান নমস্কুরু মামে বৈশ্যসি সত্যন্তে প্রিয় জানে প্রতিজানে প্রিয়সিমে, মানে যদি তদ্গত হৃদয় আমরা হতে পারি আর তাকে সর্বশ্রেষ্ঠ যে ভালোবাসা, সেই সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আকর্ষণ আমরা যদি দিতে পারি, আর যদি কার কর্মকে আমরা শ্রেষ্ঠ মনে করে নিরন্তর তার কর্ম করি, সে কর্ম কিভাবে হবে সে কর্মের কথা বলা হয়েছে। মানে ভাগবতে একটা স্তুতি আছে, এই স্তুতিতে বলা হয়েছে যে আমার হাত যাতে তোমার কর্মে সবসময় নিযুক্ত থাকে, আমার কর্ণ যাতে তোমার কথা সবসময় শ্রবণ করতে থাকে, আমার এই চক্ষু যাতে তোমার এই রূপ সবসময় দর্শন করতে থাকে, আর এরকম প্রত্যেক আমার আমাদের ইন্দ্রিয় তোমারই কাজে বা তোমার গ্রহণ করতে পারে, এইটাই হচ্ছে তার কাজ। আর বিশেষ করে ঠাকুর মহারাজ আমাদের যে জগদ্ধিতকর কাজ করতে বলে গেছেন, তার যে নির্দেশ গুরু আজ্ঞা, মানে কি মন্ত্রমূলম গুরুর বাক্যম, গুরু আজ্ঞা যারা পালন করতে পারে তাদের শ্রেষ্ঠ গতি হয়। তো তো মজ্জাজি এই যে কথাটা ভগবান বললেন, সে কথা থেকে আমরা এই করব যে ঠাকুরের যে কর্ম, ঠাকুর যে কর্মের কথা বলে গেছেন বা যে ভাগ আমাদের দিয়ে গেছেন বা ঠাকুরের যে নির্দেশ উপদেশ সেইগুলোকে পালন করা, আর তাকে নিরন্তর প্রণাম করা, এইসব করলে কি হবে না আমরা ঠাকুরকে প্রাপ্ত করতে পারব। আর ঠাকুরকে প্রাপ্ত করলে কি হবে না, মাম উপেত্যতুকম তেয়া পুনর্জন্ম না বিদ্যতে, তাকে প্রাপ্ত করলে আর পুনর্জন্ম হবে না। তো গুরুকে প্রাপ্ত করা, গুরু মানে গুরুরেব পরম ব্রহ্ম, আমরা যে গুরু প্রণাম করি এই গুরু প্রণামে আপনারা দেখবেন গুরু মানে ব্রহ্ম, এই যে ব্রহ্মানন্দম পরম সুখদম আমরা বলছি এটা পুরা ব্রহ্মেরই স্বরূপ কথন, গুরু মানে ব্রহ্ম। তো গুরুর চিন্তন করা আর ব্রহ্মস্বরূপের চিন্তন করা একই কথা, কেবল নাম ভেদ মাত্র। ঈশ্বর গুরুরাত্মে তি মূর্তি ভেদ বিভাগিনে, ঈশ্বর গুরু আত্মা এসব কেবল একটার এই মূর্তি ভেদ, স্বরূপ এক, সেই স্বরূপের চিন্তন করা, তার মানে হচ্ছে ব্রহ্মের চিন্তন করা। আর চিন্তন মানে করতে করতে যেটা শ্রুতিতে বলছে, শ্রবণ শ্রোতব্য শ্রুতিবাক্যেভ্য মন্তব্য চোপপত্তিভি, তো শ্রবণ মনন আর নিধিধ্যাসন, তার ফলে কি হয় না অপরোক্ষানুভূতি, তদা কারাকারী চিত্তবৃত্তি উদয় হয়, অখণ্ডা কারাকারী চিত্তবৃত্তি উদয় হয়। সেই রকম গুরুর চিন্তন করলে
সেই স্থিতি হয়, সেই স্থিতি হলে তারপরে কি হয় না, সেই অজ্ঞান অন্ধকার অখণ্ডাকারী চিত্তবৃত্তি থেকে অজ্ঞান অন্ধকার দূর হয়। তো দূর হলে কি হয়, ব্রাহ্মী স্থিতি স্বরূপ স্থিতি হয়, সেটাকেই মোক্ষ বলা হয়। মোক্ষ মানে কিছু না কিছু একটা হয়ে যাবে। মোক্ষ বলে আপনারা কেউই ভাববেন না মোক্ষ হলে আমাদের কিছু হয়ে যাবে, বরং এইটা ভাববেন কিছু হবেই না। যে আমরা হয়ে আছি সেইটাও শেষ হয়ে যাবে, হওয়াটাই খারাপ না হওয়াটাই ভালো। হওয়াটা কি, যেটা আমরা নেই সেইটাই হই, আর যেটা যেটা আমাদের স্বরূপ সেটা হওয়া যায় না। কথাটা বুঝবার চেষ্টা করুন, একটা জিনিস যদি তার বাস্তবিক স্থিতিতে থাকে সে হয়েছে বলে বলা হয় না, সে তার যে বাস্তবিক স্থিতি সেই স্থিতিতে আছে। কিন্তু বাস্তবিক স্থিতিতে যখন বিচ্যুত হয় তখন সেটাকে হওয়া বলা হয়। মুক্তি কোনো পাওয়ার জিনিস নয়, পাওয়ার জিনিস মুক্তি হয়ে যাবে কেন বলা হয়, প্রাপ্তি কেন বলা হয়, সেটাকে বলা হচ্ছে অপ্রাপ্তস্য প্রাপণম নাস্তি, প্রাপ্তস্যই বা প্রাপণম। মানে দুটো কথা আছে সেটাকে বুঝে নিতে হবে, একটা হচ্ছে অপ্রাপ্তির প্রাপণ, অপ্রাপ্তির মানে প্রাপণ মানে আমার কাছে একটা জিনিস ছিল না, আমি সেটা কোথা থেকে প্রাপ্ত করলাম সেটাকে বলা হয় অপ্রাপ্তস্য প্রাপণম, মানে অপ্রাপ্তির প্রাপ্তি। আর একটা জিনিস আছে আমার কাছে, কিন্তু ধর আমার কানে কুণ্ডল আছে, কিন্তু কোন কারণে আমার ভ্রম হয়ে গেল যে কাক নিয়ে গেল, আমরা এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি খুঁজছি কোথায় 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 কোথায়, তখন কেউ একজন বিজ্ঞ মানুষ আমাদের বলে দিল আরে তোমার কানে তো কুণ্ডল আছে, তখন কি খুশি, বিরাট খুশি। কিসের জন্য হলো, নেই বলে যে আমরা মনে করছিলাম তার থেকে দুঃখ হচ্ছিল, সেইটার নিবৃত্তি হয়ে গেল। নেই বলে কেন মনে হলো, অজ্ঞান তার কারণেই মনে হলো, সেটা দূর হয়ে গেল। এটা প্রাপ্তির প্রাপ্তের প্রাপণ, মানে যেটা আমাদের প্রাপ্ত সেটা এক প্রাপ্তি। সেই আমাদের যে স্বরূপ সেই স্বরূপ তো আমাদের নিত্য প্রাপ্ত, ব্রহ্ম আমাদের স্বরূপ সেটা নিত্য প্রাপ্ত, সেটাকে প্রাপ্ত করতে হয় না। কেবল অজ্ঞানের কারণে যে অপ্রাপ্ত বলে মনে হয় সেটা দূর করতে হয়, সেটা দূর হয় কি করে, অজ্ঞান অন্ধকার দূর হয়, সেটা গুরুর কৃপায় হয়। তো তার জন্য কি করতে হবে, যে উপায়টা আমরা এখন বিচার করলাম সর্বোৎকৃষ্ট উপায় যেটা আমরা চর্চা করলাম, মন্মনা ভব মত ভক্ত মজ্জারিমা নমস্কু, তো এইটা করলে ধীরে 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 আমাদের কি হবে, আমরা শুদ্ধ হয়ে যাব, পবিত্র হয়ে যাব, তার অনুকূল হয়ে যাব, আর শেষে আমাদের সেই স্বরূপ স্থিতি লাভ হবে যেটা বলা হয় মুক্তি বা মোক্ষ পরম পুরুষার্থ। সেইটার জন্য সদ্গুরুদেব আসে আমাদের সেটা মুক্তি প্রদান করার জন্য, সেটা তার কাজ। বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমরা যে তৃতাপকৃষ্ট জীব, আমরা বুঝতে পারি না অন্তকরণ অশুদ্ধির কারণে
আমরা বুঝতে পারি না, কিন্তু বাস্তবিক তাপতৃষ্ট যে জীব সেই তাপত্রয় থেকে মুক্ত করে সেই জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে যে অজ্ঞান তিমিরান্ধ তিমিরান্ধ যে জীব, আমরা অজ্ঞান তিমিরান্ধ জীব, অজ্ঞান তিমির একটা চোখের রোগ, তিমির একটা চোখের রোগ, সেই চোখের রোগ যখন হয়ে যায় সে ব্যক্তি অজ্ঞান তিমির অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যায় মানে জিনিসকে উল্টা পাল্টা দেখবে, একটা চন্দ্র তাকে দুটো চন্দ্র দেখবে, উল্টা পাল্টা দেখে। তো অজ্ঞান তিমিরান্ধস যে ব্যক্তি যখন ক্যাটারাক্ট আদি হয় কি করতে হয় না, ট্রিটমেন্ট করাতে হয়। কিন্তু গুরু মহারাজ সদগুরুদেব কি করেন না, জ্ঞানাঞ্জন শলাকায়া, অঞ্জন অঞ্জন মানে ওই কাজল যেটা দেয়া হয়, একটা শলাকা মানে কাঠি, যে একটা কাঠিতে কাজল, সে কাজল মানে জ্ঞানের কাজল দিয়ে চক্ষুরুন্মীলিতম যেন, যে আমাদের চক্ষুকে উন্মীলিত করেন তিনি গুরু, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। জ্ঞানের দ্বারা আমার অজ্ঞান অন্ধকার অন্ধকারাচ্ছন্ন যে জীব তার স্বরূপ প্রদান করে সেই সদ্গুরু, এটা হলে এটাকে শাস্ত্র বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে যে মুক্তি যে পরম পুরুষার্থ, এটা হলে কি হয় না, স পুনরাবর্ততে, তার পুনরাবর্তন হয় না, তার শোকম আত্মবিদ, আত্মবিদ শোক মানে এই সংসার থেকে মুক্ত হয়ে যায়, ব্রহ্মবেদ ব্রহ্মীব ভবতি, তো ব্রহ্ম হয়ে যায়। তো এই স্থিতি লাভের জন্যেই গুরুকরণ আর এইসব যা কিছু আমাদের ধার্মিকতা যা কিছু আমরা করি এই স্থিতি লাভই চরম স্থিতি লাভ এর জন্য। না হলে শাস্ত্রে বলা হয়েছে ইহ চেত অবেদিত অথ সত্যমস্তি ন চেত ইহ অবেদিত মহতি বিনষ্টি, বলছে যদি এই শরীর লাভ করে আমরা সেই সত্যের সন্ধান পেলাম তাহলে তো ঠিক ঠাক, যদি না পেলাম মহতি বিনষ্টি মানে মহান বিনষ্ট। তো আমাদের ঠাকুর মহারাজ কৃপা করে যে সরল উপায় আমাদের বলে দিয়েছেন সেই সরল উপায় যে ভালোবাসার পথ বা সেই গুরুকর্মের পথ, সেই পথ দিয়ে আমরা যদি অগ্রসর হতে পারি তাহলে ঠাকুর মহারাজ কৃপা করে আমাদের সেই অবস্থা প্রদান করবে। না হলে কি হবে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই স্থিতি হবে যেটাকে তৃতীয় মার্গ বলা হয়েছে, যে যে দুটো মার্গ বলা হবে না, যে উত্তরায়ণ আর দক্ষিণায়ণ, আর না হলে আরেকটা আছে জায়স্ব মৃয়স্ব যেটা উনি বলেছিলেন, মানে পুনরপি জননম পুনরপি মরণম পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে বদ্ধ থাকা। তো সময় অধিক নেই, এই জন্য আমাদের ঠাকুর মহারাজ অত্যন্ত অলৌকিক শক্তি সম্পন্ন মহাপুরুষ, তার মত মহাপুরুষ
ठाकुर महाराज मत महापुरुष न भूत न भविष्य ना इतिहास शा ग ना को दिन मन है किंतु कर्तव्य की चुंबक तो सब समय आकर्षण शक्ति था ठाकुर महाराज शक्ति सब समय काज करछे आकर्षण करछेन किंतु जदि लोहाटा ऊपरे कोनो आवरण पड़े थाके ताहले चुंबकटाके ठीक भावे आकर्षित करते पारे ना तो সেটাকে যদি লোহাটাকে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে চুম্বক ঠিকভাবে তাকে আকর্ষিত করতে পারে সেইভাবে আমরা কি করব যে ঠাকুরের নির্দেশিত পথে আমরা যখন অগ্রসর হব তখন আমরা শুদ্ধ পবিত্র হয়ে সেই ঠাকুরের কৃপা পাত্রে যোগ্য হয়ে যাব তাতেই আমাদের জীবনের সাফল্য হবে ধর্মের অনুগত হওয়ার ধর্মের শরণাগত হওয়ার ঠাকুর মহারাজের শরণাগত হওয়ার লাভ তবেই আমরা প্রাপ্ত করতে পারব আজকে অধিক সময় নেব না আজ এই গৃহপ্রবেশের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে হরেন মাইটি মহোদয়ের নূতন বাসভবনের যে পূজা অর্চন তারপরে সেই হোম যজ্ঞ আদি সব অনুষ্ঠিত হচ্ছে খুব ভালো এসব শাস্ত্রীয় বিধির আচরণ করা অবশ্য কর্তব্য আমাদের তাতে লৌকিক পারলৌকিক উৎকর্ষ সাধিত শাস্ত্রীয় আচরণ তিনি শাস্ত্রীয় আচরণ করছেন এই জন্য আমরা অত্যন্ত প্রসন্ন এই যে অনুষ্ঠান শুভ হোক মঙ্গল হোক তাদের পরিবারের আর সকলের কল্যাণ হোক আর যে আমাদের এখানকার যে ভক্ত অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন ভক্ত তাদের ভক্তি আর শ্রদ্ধা দেখে আমরা অভিভূত হই ভক্তির দেশ এখানে তো তারা অবশ্যই ঠাকুরের কৃপা প্রাপ্ত করছেন ঠাকুরের কৃপাধন্য এই গ্রাম এখানে এসে আমরাও আনন্দ অনুভব করছি সুখানুভূতি করছি তো সকলের কামনা করে ঠাকুরের চরণে আমার বাণীকে এইখানে ঠাকুরের চরণে সমর্পিত করছি সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু।